أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا আসসালামু আলাইকুম মাল্লা আলহামদুলিল্লাহ নবী প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নাবী মোহাম্মদ সাল্লামের উপর আজকে দিনে মাজলিসের বিষয় হল সোরা মাউন এর সংক্ষিপ্ত ব্যাখ্যা অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যে আমরা সুরাটা শুনি এবং অর্থগুলা বুঝি বুঝে আমল করার চেষ্টা করি মহান আল্লাহ বলেন বিসমিল আউজ বিল্লাহিমিনা শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা আল্লাহর কাছে আসরে যাচ্ছি বিতাড়িত শৈতানের থেকে এবং আল্লাহর নামে শুরু করছি যিনি করুনামা দয়ালু মহান আল্লাহ বলেন আর আইতাল্লাদি ইউকাজিদিন তুমি কি দেখেছ তাকে যে পরকালকে মিথ্যা প্রতিফন্ন করে আল্লাহ বলছেন তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যারা পরকালকে অবিশ্বাস করে যারা পরকালকে অবিশ্বাস করে তাদের অবস্থা কি হতে পারে পারেম সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় সে তো ওই ব্যক্তি যে ইয়াতিম ব্যক্তিকে ধাক্কা দিয়ে তাড়ায় দেয় যে সময় ভাই বোনের আমরা যারা থেকে শুনছি দেখেন ইয়াতিম যদি আপনার কাছে থাকে ইয়াতিম লালন পালন করুন আপনার কল্যাণ হবে সাহাল বিন সাহাদ বর্না করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমি এবং ইয়াতিম তত্ত্বাবধায়নকারী এই রূপে কাছাকাছি থাকব আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করে দুজনের দূরত্ব দেখালেন ইমাম বোখারি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন ছয় হাজার পাঁচ নম্বর হাদিস তার মানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলতে যাচ্ছেন যে ব্যক্তি ইয়াতিমদের লালন পালন করবে তাদের ফজরত হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুইটি আঙ্গুল একসাথে দেখালেন যে এইভাবে আমরা পাশাপাশি জান্নাতে থাকব তাই আমরা এতিম যখন দেখব এতিম বালক এদেরকে উল্টা পাল্টা কথা না বলে তাদের অন্তত মাথায় একটু হাত বুলাই তাদের খোঁজখবর নিই কিছু যদি আমার সাহায্য সহজতা করা থাকে তাহলে আমরা সাহায্য করি তাদেরকে যদি আমরা দায়িত্ব পালন করে তাদের যদি আমরা কিছু দান করতে পারি বা তাদের মানুষ করতে পারি এর মাধ্যমে হতে পারে আপনার আমার জন্য জান না আমরা চেষ্টা করব এতিমদের লালন পালন এবং দেখাশোনার বা যেখানে এরকম প্রতিষ্ঠান আছে তাদের দা সাহায্য সহযোগিতা করার জি মোহানাল্লা বলছেন ওলাই এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দান উৎসাহিত প্রদান করে না এবং সে ব্যক্তি যারা অভাবগ্রস্ত তাদেরকে খাদ্য প্রদান করেন এবং উৎসাহিত করে না তার মানে যারা আমার অভাবী মিসকিন ফকির মিসকিন যাদের দেখব যদি তাদের আমরা এরকম দেখি তাদেরকে আমরা যতটুকু পারবো সাহায্য সহযোগিতা করব আল্লাহ বলছেন ফওয়াইল উল্লীল মুসল্লিন সুতরাং ধ্বংস সেই সালাদ আদায়কারীর জন্য যারা ফওয়াইল উল্লীল মুসল্লিন মানে নামে মাত্র দেখা যাদেরকে আমরা বলি এমনি মুসল্লি যা হোক সালাদ পড়ে সালাদ কুবল হয় না তাই সালাদ যাতে কোমল হয় সালাদ পড়েও জাহান নামে যেতে হবে তাই সালাদ যাতে আমার জন্য জাহান্নামের কারণ না হয়ে যায় সালাত পড়ার মাধ্যমে যেন আমরা জান্নাত পাই এরপর আল্লাহ বলছেন আল্লাহন আহম ফি সলাতিম আল্লাহিন আহম আনসিম সাহুন আল্লাহন আহম সাহুন যারা তাদের সালাতে অমনোযোগী যারা সালাদ ঠিকভাবে আদায় করে না আল্লাহন আহম ইউর যারা লোক দেখানোর জন্য তা করে ওয়েম না এবং তারা প্রজনের ছোটখাটো জিনিস সাহায্য দানে বিরত থাকে জি সময় তো ভাই বলেন আমরা যেখান থেকে শুনছি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বলি যে আমরা সুরাগেলা দেখলাম যে প্রথমে আল্লাহ সুবাহ আলা বললেন যারা পরকালকে অবিশ্বাস করে পরকালকে যদি আপনি আমি অবিশ্বাস করি তাহলে তা আপনার আবার ইমান থাকবে না যারা পরকালকে অবিশ্বাস করে এরাই মূলত এতিমদের গলা ধাক্কা দেই তাহলে আমরা যাতে এরকম না হই পরকালকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলছেন মালিক কি আমি দিন বিচার দিবসের মালিক আর বিচার দিবসের মালিক আপনার জন্য আপনি ভালো মন্দ যা করেছেন এই কাজগুলো আল্লাহ সোহাত আপনার কাছে হিসাব নিকাশ নেবেন তাই আপনি আমি হিসাব নিকাশের জন্য প্রস্তুত হয়ে থাকি ফেমাই আমাল মিসকাল জার্রাদ খায় রায় রাহ আমাল মিসকালা জারাদিন সারাহ যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে সেটাও আল্লাহ তাকে দেখাবেন যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে আল্লাহ তাকে দেখাবেন তাই আমরা পরকালের জন্য হিসাব নিকাশের জন্য আমরা প্রস্তুত থাকি পরকালকে বিশ্বাস করে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করলেই কবরের জীবন থেকেই আপনার পরকাল জীবন শুরু হয়ে যায় এটাকে বলা হ্যাঁ হায়াত আবার এরপরে পরকালে যেটা বিচার হিসাব নিকাশ ওটা আর জীবন তাই পরকালে কবরের শাস্তি থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে তার পরের জীবনগুলো আরও সহজ হয়ে যাবে আর কবরে যদি কেউ আপনার বাঁচতে না পারে তাহলে এ কবরে জীবনের পরের জীবন আরও কঠিন জটিল হয়ে যাবে এ মর্মে ইমম ত্রিমিজি রহমান হাদিস ওসমান ওসমানবিন আফফান থেকে হাদিসটি বর্ণিত জি এরপরে ইয়তিম দে বললাম রাগ হাদিস উল্লেখ করেছি এতিমদের প্রতি আমরা যত্নবান হওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সে তাফিক দান করেন মিসকিন ফকির মিসকিন আপনার বাড়িতে আসলে যদি কেউ অভাবগ্রস্ত মানুষ আপনার কাছে আসে তাহলে তার সাথে ভালো ব্যবহার করুন আপনার কিছু দেওয়ার থাকলে দিন আর যদি না থাকে কিছু তাহলে অন্তত মিষ্টি কথা বলে তাকে হাসি মুখে বিদায় দিন ধমক দিয়ে নয় তাকে চেষ্টা করেন আপনার বাড়ির আশেপাশে যারা এতি মিসকিন বা যারা এরকম আছে দরিদ্র মানুষ তাদের খোঁজখবর নেন চেষ্টা করেন কিছু দেওয়ার জি ওই মানুষদের জন্য ফয়েলিল মুসল্লিন তাদের জন্য ধ্বংস যারা সালাদ আদায় করার পর ধ্বংস তার মানে সালাদ ঠিকভাবে আদায় করে না সালাতের যেগুলা গুরুত্বপূর্ণ বিষয় সালাদকে ঠিক আদায় করে না কখনো করে কোনো সময় করে না কোন সময় করে কোন সময় করে না তাই সালাদ ঠিকভাবে আদায় করার চেষ্টা করি এরপর আল্লাহ বলছেন যে যারা সালাতে মনোযোগী নয় সালাদ পড়ছে কিন্তু তার মনোযোগ নাই সালাতে সালাতে দাঁড়া আছে দুনিয়া গোটা বিশ্ব বেড়ে বেড়াচ্ছে সালাতে দাঁড়ায় আছে হিসাব নিকাশ শুরু করেছে তাই সালাতে যখন দাঁড়াবেন তখন আপনার যে মনোযোগ যাতে সালাতের ভিতরেই থাকে আপনি সালাদ যখন পড়বেন এবারত বন্দি করবেন তখন হাদিস জিব্রিল আল্লাহ রসুলসাল্লাহামকে হসান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন তা আল্লাহ কান্না তারা যখন তুমি এবাদত করবে তখন তুমি আল্লাহকে দেখছ যদি না হয় সেটা যদি না হয় তাহলে আল্লাহ যেন তোমাকে দেখছে তার মানে আপনি যখন সালাতে মনোযোগী হবেন তখন আপনার এগুলো আসবে আল্লাহ যেন আমাদের সালাতে মনোযোগী হওয়ার তফিক দান করেন আল্লাহ দিন লোক দেখানোর জন্য তা করে তার মানে লোক দেখানোর জন্য আপনি সালাদ পড়তে পারেন না মসজিদে গেছেন সালাদ পড়তে গেছেন ভালো কাজ করছেন আপনি মনে মনে ভাবছেন আপনার মন বলছে যে সে যেন আমাকে খুব সালাদ আদায়কারী বলে বা খুব দান দানবীর বলে যে মানুষ বলবে এটা আপনার জন্য ভালো কিন্তু আপনার যাতে মনে না আসে যে মানুষ আমাকে বলুক মানুষে বলুক যে যা আমি সালাদ আছি আমি খুব সালাদ আদায়কারী আপনার ভয় থাকবে যে আল্লাহ আমার যাতে কবুল করে মানুষে যদি আপনার কোনো ইবাদতবন্দি গিয়ে ভালো কাজ করার পর আপনার নাম করে সেটা আপনার জন্য করলেন কিন্তু আপনি চাইলেন যে আপনি সালাদ আদায় করছেন আর বললেন মানুষ যেন আমাকে খুব সালাদ আদায় করে বলে আমাকে মানুষ যেন খুব এটা মনে যাতে না আসে মানুষকে দেখানোর জন্য নাই বরং আল্লাহর কাছে যেন কবুল হয় সেটা আপনার উদ্দেশ্য থাকবে ওই মানে আউন মাউন আউন এবং ছোটখাটো জিনিস কেউ কোনো সাহায্য সহযোগিতা চাইলে সেটা দেওয়ার চেষ্টা করবেন মানুষকে সাহায্য সহজ দেয় যে জীব যে পারবে সে সাহায্য সহযোগা করবে আল্লাহ সুহাত আলা যেন আমাদের সে তফিক দান করেন অল্লাহ আলম সুবাহিক আস্থা আস্তা কত বিলেক